ছবি মুক্তি পেতে চলেছে অনেকদিন ধরে, ছবিটা জন্য আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে গেছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, কিন্তু দর্শকের সামনে, সাধারণ দর্শকের সামনে ছবিটা আনার জন্য আমরা সবাই অধীর প্রতীক্ষায় ছিলাম, হয়তো তারাও ছিলেন। সাহিত্য নির্ভর ছবি, প্রভাত কুমারের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ছবি রিলিজ করছে, সব কিছু মিলিয়ে এটা একটা দুর্দান্ত ব্যাপার এবং খুবই ভালো লাগছে আর কি। আজকে দেবদুর্দার সঙ্গে বহু বছরের সম্পর্ক, যখন আমি স্ট্রাগলার ছিলাম, যখন দেবদুর্দার স্ট্রাগলার ছিল, এবং দেবদুর্দার যে প্রথম ছবি ভল্লু সর্দার সেটা আমার সেন্সার করা, তো ওর সঙ্গে সম্পর্কটা একেবারেই অন্য রকমের। তো তাই যখন আমাকে বললো যে প্রিমিয়ার আছে, আসবি ভাই? আমার 1000 কাজ থাকলে 10 মিনিটের জন্য হলো আমি আসবই, এটা একটা অন্যরকম ফিলিং, এটা একদম একটা বাড়ির ব্যাপার বলতে পারো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, যিনি নায়িকা তিনিই তো আসতে পারলেন না, তাকে তো মিস করছি অবশ্যই। আর এতদিনকার যে অপেক্ষা আমাদের, 2017 থেকে এতদিনের অপেক্ষা, সেটা যে ওই সবুরে মেওয়া ফলে কথাই বলে না, তো সেইটা মেওয়া যে সত্যি ফলছে সেটাতেই তো খুব আনন্দ, কারণ এত কষ্ট করেছে সবাই মিলে, এবং পুরো যাত্রাটা খুব সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি হলে এই দিনটা দেখবো বলেই তো, এই যে এত কষ্ট, এর আগে যে এত কষ্টটা, এই দিনটা দেখার জন্যই তো ভীষণ ভালো লাগছে। আদর আমাদের সবার ভীষণ আদরের ছবি, এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পে দেবদূত ঘোষ আদর নির্মাণ করেছেন। আমার ধারণা, আমার বিশ্বাস, আপনাদের সবার আদর ভীষণ প্রিয় এবং আদরের হবে। মানুষকে অনুরোধ জানাবো যেন এই এই ছোট ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার প্রোডাকশন হাউসদের কাজে মানুষ দেখবার জন্য উৎসাহ দেখায়, যেন আসে। আমাদের মতন অনেক ছোটোখাটো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসাররা আরও বেশি করে সিনেমা বানাতে পারবে। আর আমি একটাই কথা বলবো যে আমি বারবার আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, তো প্রচুর লোক নিশ্চয়ই অবাক হয়েছে যে দেবদূত ঘোষের ছবি হঠাৎ আমি কেন পোস্ট করছি। আমার একটা অনুরোধ আছে, আমি প্রথম দিন থেকে এই কথাটা বারবার বলে এসেছি, যখন আর্টিস্ট ফোরামের মেম্বার ছিলাম, মানে এখন আমি মেম্বার, যখন পদাধিকার ছিলাম তখন আমি একই কথা বারবার বলেছি যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা টেলিভিশন ইন্ডাস্ট্রি, এই কলাকুশলী যারা নানা রকম চিত্রশিল্পী, নানা রকম শিল্পী, বাউলের যারা আছেন, প্রত্যেকের জন্য আমি বলি, আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের ভালো যাতে হয়, পশ্চিমবঙ্গের মানুষের যাতে যেরকম শিল্পের প্রতি আকর্ষণ বলে আমরা সারা জীবন শুনে এসেছি, ছোটোবেলা থেকে পশ্চিমবঙ্গ সব কিছুতে আগে ছিল, সব কিছুতে আমরা দেখে এসেছি যে কালচারাল সাইডে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে, তো আমরা সেইভাবে সবাই মিলে এগিয়ে আসি, এবং সব কিছু ভুলে আমরা, আমি সবাইকে করজোড়ে অনুরোধ করছি যে এই সিনেমাটা দেখুন, এবং বাংলা সিনেমা যা আসবে দেখুন। অত্যন্ত ছোট গল্পের মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি গল্প, আমার তো ছোটবেলায় পড়া আমাদের পাঠ্যপুস্তক ছিল আদরিণী গল্পটা, ভীষণ প্রিয় ছিল, অনেক সবারই বোধ হয় মানে কোনো না কোনো সময় আদরিণীটা পড়েছে। তো আমার আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে দেবদূত আমার ভীষণ বন্ধু, ও আমার পরিবার, মানে আমার এতদিনের মানে অভিনয় জার্নিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজন বন্ধুর মধ্যে ডেফিনেটলি আই কাউন্ট দেবদূত। সো দেবদূত একটা ছবি, ওর সঙ্গে আমি মানে অভিনয়ও করেছি, প্লাস ওর ডিরেকশনে টেলিফিল্মসও করেছি, তো বা অন্য শর্ট ফিল্ম করেছি, তো ও একটা ছবি করছে এরকম একটা সাবজেক্ট নিয়ে, এবং এখন এই এই রকম একটা সাবজেক্ট নিয়ে, সেটার জন্যে আমি আই ওয়ান্ট টু শো মাই সলিডারিটি, সেই জন্যেই ওর পাশে থাকা, ভালো ছবির পাশে থাকা, সেই জন্যে আমি রাখতে পারবো।
শমিতা ফোনটা পেছনে ফোনটা রূপাদি একশো টাকার ছবি করবে দিদি দিদি একশো টাকা চৈতি একশো টাকার ছবি চৈতিদি একশো টাকার ছবি দুই বন্ধুর একসঙ্গে ছবি চৈতিদি একসঙ্গে একটা ছবি চৈতিদি একসঙ্গে একটা একটু দাঁড়াও না তাড়াতাড়ি সম্ভব থিয়েটারে এসে আদর ছবিটি দেখে নিন, কেননা এক হস্তিনী নায়িকা এবং রজতাভ দত্ত আপনাদের সকলেরই খুব প্রিয়, এদের মেলবন্ধন এবং গল্পটি যারা জানেন তারা তো জানেন, তাদের তো খুবই দেখার ইচ্ছা আমি জানি, কিন্তু ফেলে রাখবেন না। আজকের দিনে সিনেমা হলে ভালো ছবি মন্দ ছবি নির্বিশেষে কতদিন থেকে একটা ছবি কতদিন থাকবে সেটা না ভীষণ ডাইসি একটা ব্যাপার হয়ে গেছে। আমার এটা নির্দ্বিধায় আমি বলছি, কোনো অসুবিধে নেই, কখন কি গণ্ডগোল হয়ে যায় বলা যায় না, কিন্তু আমার অল মাই বেস্ট উইশেস, কোনো গণ্ডগোল হবে না। দেবদূত খুব ভালো, খুব খেটেছে, অনেক কষ্ট করেছে এই ছবিটার জন্য, কিন্তু আদরিণী এই যে হস্তিনী নায়িকা তাকে আপনারা একবার হলে এসে দেখুন, একটা বিরল ব্যাপার আর কি। আর আমার কাছে এটা একটা পারিবারিক ব্যাপার, দেবদূতের এই ছবি মানে এটা আমার আমার পরিবারেরই ছবি আর কি। আমার বেশি প্রত্যাশা নেই, আমার প্রত্যাশা হচ্ছে মানুষ হলে এসে ছবিটা দেখুন, মানুষ বিভিন্ন ধরনের ছবি হলে এসে পছন্দ করেছেন, আশীর্বাদ করেছেন এবং সেগুলো চলেছে। আগে তো সব ছবির সিলভার জুবলি হতো, গোল্ডেন জুবলি হতো, এসব আমরা দেখেছি, এখন খুব কম ছবিরই হয় কিন্তু বছরে কয়েকটা ছবির হয়। আমার ছবিটা একদমই ভিন্ন ধরনের ছবি, এই কারণে বলবো, সেটা হলো আমরা সবই যে ছবিগুলো দেখি সেগুলো মানব মানবীর সম্পর্কে, মানে বাবা মেয়ের, নারী পুরুষের, প্রেমিক প্রেমিকার, ছাত্র মাস্টার মশাইয়ের, এরকম নানা গল্প আমাদের সামনে নানা সময় এসেছে। কিন্তু আমাদের বাংলা সাহিত্য এতটাই রিচ যে এখানে হিউম্যান অ্যানিমাল রিলেশনশিপ এর গল্পও এসেছে, এবং সেই তোমরা সবাই মহেশ পড়েছ, সেখানে গফুরের যে কান্না আমরা ভুলতে পারি না। না তো আমার যেটা সবসময় মনে হয় যে এই যে সম্পর্কগুলো রয়েছে, এই সম্পর্কগুলো যদি মানুষের সামনে আনা যায়, তো আদরিণী গল্পটা আমি বহু আগে পড়েছিলাম এবং ভেবেছিলাম যে এটা ছবি করা যায় কি না। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে এটাকে স্ক্রিপ্ট করবো কী করে, একটা ফুল লেন্থ 1 ঘন্টা 45 মিনিটের ছবি আমার এটা, সেটা এত বড় গল্পটা ছোট গল্প, বাবা আর মেয়ের গল্প, ঘটনা চক্রে বাবা হচ্ছেন একজন মানুষ, হাতিটি হচ্ছে তার মেয়ে, তাদের মধ্যে খুবই হৃদ্যতা তৈরি হয়ে যায় এবং তারপরে যে বিচ্ছেদের গল্প আছে এখানে, আদরিণী মানে আমার হাতিটির সঙ্গে রজতাভ দত্ত করেছেন পিতার চরিত্রটি, কারণ আমার দুটো বয়স দেখানোর ছিল আর কি, আদর যখন ছোট, আদর যখন বড় হয়ে যাচ্ছে, সেই বয়সটার জন্যে আমার মনে হয়েছিল রনিদার মতো একজন দক্ষ এবং পোড় খাওয়া অভিনেতাকে নিলে রনিদাকে দুটো বয়স সাজানো যায় আসলে, এবং রনিদার মানে বাবা মেয়ের যে ওখানে কথা আছে, হাতিটা রনিদা যখন কাঁদছিলেন একা একা রাত্রিবেলা, মানে তার পরের দিনই আদরিণীকে বিক্রি করতে পাঠিয়ে দেওয়া হবে, হাতিটা অদ্ভুতভাবে রেসিপ্রোকেট করছিল, মানে রনিদার গালে, তোমরা যদি ছবিটা এখন দেখো চলছে সিন আছে, প্যাট করছে, আমি অবাক হয়ে গেলাম এবং গুড়গুড় গুড়গুড় করে ওদের ভাষায় কিছু একটা বলার, এই এই ক্ষেত্রটা এখন আমাকে অ্যালিওর করে যে ওরা কি তাহলে কিছু বলতে পারে,
বললে কি বলে, কিভাবে বলে, আদর তো বোঝেই আমি, এটা আমি পরিষ্কার জানি, দুঃখ বোঝে এটা আমি দেখেছি, বাকিটা আমাকে এটা খুব টানে। আর ও যে প্রশ্নটা করলো, হ্যাঁ একটা বড় দুঃখযজ্ঞ শেষ হয়েছে। আমি ইন ব্রিফ তোমাদের সবার কাছে ছবিটা কিভাবে হলে এলো, বিভিন্ন মানুষ নানা সময় সাহায্য করেছিলেন, লালফিতের গিটে আটকে গেছিলো, আর রাজনৈতিক মানেই যে অসৎ একটা জনসমক্ষে প্রচারিত হচ্ছে তা নয়। আমি তৎকালীন বামফ্রন্ট সরকার যেটা ত্রিপুরায় ছিল সেই সময় আমি হাতির পারমিশন করাচ্ছিলাম, সেই সময় প্রভূত সরকারি হেল্প আমি পেয়েছি এবং আমাদের নেতৃত্ব থেকে, এবং পরে যখন সেন্ট্রালি আটকে যায় রূপা গঙ্গোপাধ্যায় আমাদের টালিগঞ্জের আমাদের মানে অভিভাবিকা মানে অনেক দিনের দিদি বন্ধু, তিনি এগিয়ে এসে কিন্তু সেই লালফিতের গিট ছাড়িয়ে দিয়েছিলেন। আজকে রূপা দি এসছেনও দেখেছেন, এইভাবে রূপা দি এই ছবিতে অভিনয় করেননি কিন্তু, কিন্তু আমাদের ছবিকে এভাবে ব্যাকহ্যান্ডে বহু মানুষ হেল্প করলে একটা সিনেমা হয়, সেটা আজকে হলে আনা গেছে।